বাবা, মাংসটা খেয়ে দেখো তো কেমন হলো। সে কি আম্মা, কোনো রহস্য আছে নাকি? না বাবা, তা নয়। আসলে নিশিতা আজ প্রথম মাংস রান্না করেছে, ওই ইউটিউব না কি যেন দেখে দেখে, আমাকে একটু খেয়ে দেখতে পর্যন্ত দেয়নি, তুমি আগে খাবে বলে। ওদিকে নিশিতা বলে উঠল, উফ মা, তুমিও না বরবর করে সব বলে দিতে হয়। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে খুব আয়েসের সাথেই এক লোকমা মাংস মাখা ভাত মুখের ভেতর চালান দিলাম। বিশ্বাস করেন ভাই, এত মোলায় মাংস আমি জীবনে কোনোদিন খাইনি। এটা মনে হয় এক বছরের শিশুও খেতে পারবে। মরিচের ছিটে ফোটাও দেওয়া হয়নি, যা দিয়েছে তা সব হলুদের গুঁড়া, আর লবণও মনে হচ্ছে কম পড়েছে। কোনো রকম কয়েক লোকমা পাকস্থলিতে চালান দিয়েই দুই গ্লাস পানি খেয়ে নিলাম। সবাই আমার দিকে সাংবাদিকের মতো তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনারা সবাই নীরব হয়ে গেলেন কেন, খাচ্ছেন না কেন? দুলা ভাই, স্বাদ কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, নিশিতা অনেক ভালো চেষ্টা করেছে। আমার কথা শুনে সবাই খাওয়া শুরু করলো, নিহিতা শাশুড়ি আম্মা বাদে। শালামিয়া ঘুপুস ঘুপুস করে মাংসের টুকরা মুখে দিতেই চিৎকার মেরে সব মুখ থেকে ছুঁড়ে মেঝেতে ছুঁড়ে ফেললো। নিশিতার আম্মু এক লক্ষ মুখে দিয়েই পানি খাওয়া শুরু করলো। ঘটনা আর লোকানোর মতো উপায় নেই। নিশিতা আর তার মা এবার মাংস টেস্ট করলো, একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে, কোনো কথা নেই। নিশিতা রাগ দেখিয়ে হন হন করে রুমের দিকে চলে গেল, আর আম্মা বলতে থাকলো, আমি বারবার বলেছি এসব ইউটিউব থেকে না দেখে দে, আমি শিখিয়ে দেই। না, উনি আমার সাহায্য নেবে না, নিজে নিজেই রান্না করবে, এবার হলো তো। কই, তেমন খারাপ হয়নি তো, প্রথম প্রথম যে এতটুকু পেয়েছে তাই তো অনেক, তাই না? বাবা, তুমি এগুলো বাদ দিয়ে মুরগির মাংসটা খাও। আর এই যে ডাল আছে, তুমি নাকি ডালের সাথে আলুর ভর্তা পছন্দ করো, তাই আলুর ভর্তাও বানিয়েছি। আহা, এত কিছু করার আবার কি দরকার ছিল? এত কিছু কই, তুমি তো আসোই না, আর আসলে তাও মেয়েটা কি অঘটন করে বসলো, তোমাকে আমি কালকে আবার রেঁধে খাওয়াবো, এখন এগুলো দিয়ে খেয়ে নাও। বলেই তিনি আমাকে খাবার পরিবেশন করলেন, আর তারপর নিশিতার কাছে চলে গেলেন। আমরা তিনজন চুপচাপ খাচ্ছি, শ্বশুরমশাই চুপ করে আছেন, মুখটা ঘেমে গেছে, আর শালামিয়া বিরক্তভাবে খাচ্ছে। এদিকে শুনতে পেলাম নিশিতার সাথে শাশুড়ি আম্মা কি যেন ঘ্যানর ঘ্যানর করছে। নিশিতা সম্ভবত কান্না করছে। কি আজব, রান্না খারাপ হলে কাঁদতে হবে? মেয়েরা অবশ্য বাবার বাড়ি আসলে একটু ঢং বেড়ে যায় যে, সেটা আগেই জানতাম। খাওয়ার পরে রুমে গেলাম, নিশিতা কেঁদে একেবারে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কি জেদ আর কি রাগ রে বাবা, শাশুড়ি আম্মা খাবার খেতে বলছে কিন্তু উনি খাবেই না। শেষে জেদ দেখিয়ে চলে গেলেন শাশুড়ি আম্মা। নিশিতা খাটের এক পাশে বসে আছে, এদিকে টেবিলের ওপর দেখলাম একটা প্লেটে ফুচকাগুলো রাখা আছে, ব্যস্ততার কারণে সেগুলোও খাইনি। আমি আর কি করবো, একটু তেল মাখা ছাড়া তার কোনো উপায় দেখছি না। নিশিতার কাছে গেলাম, তারপর বললাম, আমার কাছে কিন্তু মাংসটা বেশ দারুণই লেগেছে, বেশি ঝাল আমার ভালো লাগে না। দেখেন, একদম সান্ত্বনা দিতে আসবেন না, এগুলো মানুষ তো দূরে থাক, বিড়ালও খাবে না। আচ্ছা ঠিক আছে, তো মন খারাপের কি আছে, রান্না খারাপ হতেই পারে, আর আপনি তো মাত্র শিখছেন, নিজে নিজে যে এতটুকু পেরেছেন তাই বা কম কিসের। আচ্ছা শোনেন, রান্না তো এটাই শেষ না, তাই না? আরেকদিন না হয় ভালো করে করবেন। হবে না, আমাকে দিয়ে কখনোই রান্না ভালো হবে না। আচ্ছা এখন আপনি খেয়ে আসেন তো। আমি খাবো না। না খেলে কেমন হবে জানি না। আচ্ছা ফুচকাও তো খাননি, সেগুলো খান। আমি কিচ্ছু খাবো না। কথাটা বলেই খাটের এক পাশে শুয়ে পড়ল। নিশিতা খুব রাগ বেশি, আবার এখন আসছে বাবার বাড়ি, এখন তার রাগ ধরে কে, বাপরে বাপ। কিছুক্ষণ পায়চারি করলাম, আর ভাবলাম কি করা যায় কি করা যায়, তারপর সোফায় এসে বসলাম, আস্তে আস্তে শুয়ে পড়লাম। নিশিতা এবার উঠে বসলো। আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? কি করবো, আপনি তো কিছুই খাননি, রেগে আছেন তো। আপনার সমস্যা কোথায়, আর এর সাথে সোফায় ঘুমানোর সম্পর্ক কি? আমি শুনেছি মানুষ না খেয়ে ঘুমালে রাতে উল্টো পাল্টা স্বপ্ন দেখে, আর তারপর পাশে যে থাকে তার উপর হাত পা ছোড়াছুড়ি করে। আমার কথা শুনে নিশিতা না চাইতে তার ভেতর থেকে হাসি চলে আসে।
আপনি না খুব ফাজিল। একসময় অনেক ফাজিল ছিলাম, এখন হালকা রেশ রয়ে গেছে। আচ্ছা, আপনি কি ছোট থেকে এমন হুজুর টাইপের? আরে না না, এটা তো ধরেছি মাত্র 5-6 বছর হবে, এর আগে উল্টাপাল্টাই ছিলাম। ও তাই তো বলি। কি বলেন আপনি এর জন্যই এমন? কেমন রিমিক্স মানে? মানে হলো ইসলামিক, আবার রোমান্টিক, আবার ফাজিলো। এখন খাটে এসে ঘুমান। ঘুমাবো, তবে একটা শর্তে। কি? রাতের খাবার খেতে হবে। না। হ্যাঁ না। হ্যাঁ আচ্ছা, ফুচকা খাবো, আর কিছু না। ওকে, কিন্তু আমার তো একটা শর্ত আছে। আবার কি? আমাকে খাইয়ে দিতে হবে। উফ, ঢং ঢংই। আমার হাতে ময়লা, আপনি চামচ দিয়েও তো খেতে পারেন। ময়লা হাতেই খাবো। কেন ময়লা হাতেই খাবেন কেন? আমার ইচ্ছে তাই। আপনার ইচ্ছে যা, তাই আমাকে করতে হবে। করতে হবে। আর আমার ইচ্ছার কোনো দাম নেই, তাই না? কথাটা শুনেই নিশিতা কেমন যেন থমকে গেল, হয়তো কিছু একটা চিন্তা করছে মনে মনে। আমি তার নিরাপত্তা ভাঙলাম। আচ্ছা, তাহলে কি আর করা, চলুন আপনাকে খাইয়ে দিই। নিশিতাকে ফুচকা খাইয়ে দিলাম, একেবারে যেন 5 বছরের বাচ্চা মেয়ে। আসলে মেয়েদের সবভাবেই মানায়, তারা শাসন করলেও ভালো লাগে, রাগ করলেও ভালো লাগে, মায়া করলেও ভালো লাগে, আবার ঢং করলেও ভালো লাগে। মাঝে থেকে নিশিতাও আমাকে 2টা ফুচকা খাইয়ে দিল। অবশেষে খাটে ঘুমাতে হলো, দুইজনে দুই পাশে মাঝখানে কোলবালিশ। কোলবালিশ নামক উঠকো ঝামেলা একদম সহ্য হচ্ছে না। যদিও আগে আমি কোলবালিশ ছাড়াই ঘুমাতে পারিনি, কিন্তু এখন আর এটা একদম ভালো লাগে না। হয়তো কোলবালিশ মনে মনে বলছে, শালা নতুন বালিশ পেয়ে এখন আর আমার প্রতি টান নাই। বিভিন্ন জল্পনা কল্পনা করতে করতে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ কোলবালিশের উষ্ণতায় ঘুমটা ভাঙে, কেমন গরম গরম লাগছে। জেগে দেখি কোলবালিশ তো দূরে থাক, কোলবালিশের গুষ্টি আমার আশেপাশে নেই। রক্ত মাংসে গড়া লম্বা চুল ওয়াল এক পরি আমাকে জড়িয়ে ধরে আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, পৃথিবীতে যদি জান্নাতের কিঞ্চিৎ সুখ থাকে, তবে হয়তো এটাই সেই মুহূর্ত যে মুহূর্ত নিয়ে হাজারো গল্প আর কবিতা লিখে ফেলা যাবে। বাবা বাড়ি আসলে যে মেয়েদের এত সাহস বেড়ে যায় তার প্রমাণ পেলাম। গরমের কাঁথায় আগুন, নিশিতা আরেকটু আটিশুটি করে আঁকড়ে ধরি। নিশিতা বিভোর ঘুমে মগ্ন, তার প্রতিটা নিঃশ্বাস আমার বুকের উপরে পড়ছে। ভোরে আজানের শব্দে ঘুমটা ভাঙে, চোখ খুলে দেখি নিশিতা জেগে যাওয়ার উপক্রম, সে নড়াচড়া করছে। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করে রইলাম। নিশিতা জেগেই আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে যাচ্ছে, কিন্তু আমিও কম কিসের, আজ তো বাপু আমি ছাড়বো না, চোর ধরেছি হাতে নাতে, দেখি কি করতে পারো এবার। নিশিতা এবার আরও শক্তি দিয়ে চেষ্টা করছে, ভাবলাম একটু নাটক করে দিই। এ হাতটা ছেড়ে আমি চিল্লিয়ে উঠলাম, ভূত ভূত! নিশিতা আমার মুখে হাত চেপে ধরে বলছে, এই কি বলছেন এগুলো, পাগল হলি নাকি? ভূত আসবে কোথা থেকে? ও ভূত নয় না, জানেন আমি শিওর আমাকে ভূতে ধরেছিল। মাথা নষ্ট হলে এমনই মনে হয়। আরে না, সত্যি বলছি, আমি নড়তে পারছিলাম না। ইস, কি যে ভারী, এটা নির্ঘাত একটা খাটাশ পেতনি হবে। এসব আবোল তাবোল না বলে উঠে ওযু করুন, নামাজের সময় হয়েছে। নিশিতা চলে গেল উঁচু করতে, আমি বালিশ মুখে চেপে হাসি আটকাতে পারছিলাম না। পূর্বে জানা ঘটনা না জানার ভান করাতে যে কি মজা, এটা আর কি বলবো। সকালটা কাটলো নিশিতা লাজুকতায়, এদিকে আমি বাড়ি আসতে চাইলাম, কিন্তু না, তারা আসতে দেবে না, আজকেও থাকতে হবে। ওনারা ভালো মন্দ কিছু খাওয়াতে পারেনি, তাছাড়া আবার কবে না কবে আসি তা ঠিক নেই, তাই আজকে থেকে যেতেই হবে। নিশিতা আজ আসবে না, থাকতেই হবে, শ্বশুরবাড়ি জানে তারা আটকা পড়েছে,
তার জানে এই মুহূর্তে ঝালাটা কত। নতুন একটা বাড়ি কেমন একটা বিরক্তিকর লাগে, জামাই জামাই ভাব নিয়ে থাকতে হয়। দুপুরের পর নিশিতার বান্ধবী নাবিলা আসে। আহারে আহা, সে কি তাদের আহ্লাদ! মনে হয় যেন 12 বছর পর হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজে পেয়েছে। নাবিলাদের বাসা আমাদের বাড়ি আর নিশিতার বাড়ির মরুচবর্তী স্থানে। এক পর্যায়ে নিশিতার নাবিলা নিশিতার রুমের ব্যালকনিতে গিয়ে বসে শুরু করে আলাপ। আমি রুমের ভেতরে খাটে বসে বই পড়ছি। সালা মিয়াকে নিয়ে আজ কোথাও যাওয়া যাবে না, ব্যাটাটা 13 নম্বরের খাটাস। বই পড়ার সময় হঠাৎ নিশিতা নাবিলার কথার দিকে কান গেল। কি রে নিশিতা, তোর জামাই তো পুরোই মৌলবী, আমি তো ভাবিনি তোর জামাই এমন। নামাজ টামাজের জন্য মারধর করে নাকি আবার? আরে ধুর, আস্তে বল, শুনবে তো। শুনলে কি হয়েছে, তোর ওই বোকা জামাই এত কিছু বুঝবে না। উফ, তুই না এসব বাদ দে, তোর কথা বল। বাদ দিব কেন? আচ্ছা তোর জামাইয়ের বলতে পারিস না দাড়িগুলো কাটতে, কেমন জঙ্গল লাগে, ছি আমার ঘেন্না লাগে। উফ নাবিলা, তুই কি বলছিস এগুলো, উনি রুমে বসে আছে। আরে পাগলি, দাড়ি ভরা গালে তুই ওইটা করবি কিভাবে বলতো? না, তাদের কথাবার্তা আর সহ্য করার মতো না। ঘর থেকে বের হয়ে চলে আসলাম। আমি রাগ করিনি, কিন্তু নাবিলার কথাগুলো সরাসরি বুকে এসে লেগেছে। আসলে এদের মতো মেয়েগুলো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, কিন্তু ভেতরে বড্ড মূর্খ। একটা মানুষকে কীভাবে সম্মান করতে হয় তা তারা জানে না। নোংরা মন মানসিকতার এসব মেয়েগুলোর জন্যই আজ হাজারো ছেলের ধারণা, মেয়েরা সুন্নতওয়ালা ছেলে পছন্দ করে না। এসব বাজে চরিত্রের মেয়েদের জন্যই আজ যুব সমাজ ধ্বংস। আজ তারা ভুলে গেছে একটা ছেলে কেমন হওয়া উচিত, একটা ছেলের স্টাইল কেমন হওয়া উচিত। আমি রাস্তায় হাঁটছি আর কথাগুলো ভাবছি। আমি সব শুনতে রাজি আছি, কিন্তু কেউ যখন সুন্নত নিয়ে ঠাট্টা করে তখন সহ্য করতে পারি না। এদিকে হঠাৎ দেখি মোবাইলে কল আসলো নিশিতার নাম্বার থেকে। কথা বলার মুড নেই, তাই মোবাইলটা বন্ধ করে রাখলাম। তারপর নিশিতাদের এলাকায় হাঁটতে থাকলাম। তাদের এলাকায় একটা বিশাল নদী আছে, হাঁটতে হাঁটতে নদীর পাশে গিয়ে বসলাম। খুব ভালো লাগছে, নিশিতা থাকলে আরও ভালো লাগতো। সন্ধ্যা পর্যন্ত বাইরে একা একা কাটালাম, তারপর ঈশার নামাজ পড়ে বাড়ি আসলাম। আসতে দেখি শ্বশুর শাশুড়ি আর সালা মিয়া টেনশন করছে আমাকে নিয়ে। আমাকে দেখি তারা যেন প্রাণ ফিরে পেল, আমাকে প্রশ্ন করতে থাকলো কোথায় গিয়েছিলাম। এদিকে ওদিকে রিফাত নাকি সন্ধ্যা থেকে আমাকে খুঁজে বেড়াচ্ছে। দূর, আমি মনে হয় একটু বেশি বোকামি করে ফেলেছি। ওরা সবাইকে কোনো রকম বুঝিয়ে বিষয়টার ইতি টানলা। নিশিতা আমাদেরকে কেমন কেমন করে যেন তাকাচ্ছিল, আমি বেশি একটা ধরা দিইনি তার চোখে। রাতে যখন রুমে এসে বালিশ নিয়ে শুয়ে পড়লাম, তখন নিশিতা আমার পাশে এসে আমাকে প্রশ্ন করলো। আজ এই পর্যন্তই, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।